কিছু ভাই, এই ভাই, কি রে, ও আল্লাহ, দেখুন এই ভাই ট্যাটু দিয়ে কি করছে। তার পুরো শরীর জুড়ে ট্যাটু, এমন কোন জায়গা নাই তার শরীরে ট্যাটু নেই। এবং এই ভাই ভুল বুঝতে পেরে এখন ট্যাটু রিমুভ করবে সে বলেছে, এবং সে ইসলামের পথে ফিরে আসবে এটাও সে বলেছে। তো আসুন তার বক্তব্য শুনি। ওরে ভাই, ওফ ওফ ভাই রে ভাই, ও ইয়েস, আহ ভাই অনেক ব্যথা নাকি? অনেক ব্যথা, জাহান্নামের আগুন থেকে তো অনেক কঠিন মনে হইতেছে এখন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আজকেই আমি আল্লাহর পথে চলে আসছি শুধু মামুন ভাইয়ের জন্য। মানে আজকে মামুন ভাই বলাতে, শুধু মামুন ভাই বলাতে আমি আজকে আল্লাহর পথে চলে আসছি। আজকে ট্যাটু রিমুভ করে ফেলবো যত কষ্টই হোক। হ্যাঁ, দাজ্জাল কেমন লাগাচ্ছে বুকের মধ্যে ভাই? এই যে সব আজকে উঠে ফেলো ভাই, দেখেন উঠে গেছে, এই দেখেন উঠে গেছে। আমি আমার আস্তে আস্তে ফুল বডি রিমুভ করে ফেলবো। এই জায়গায় দেখতেন আমি যে ট্যাটু, আগে নাকি আপনার আরো ট্যাটু অনেক অনেক জায়গায় ছিল। ছিল আমি 468টা ট্যাটু ছিল অলরেডি, আমি 68টা রিমুভ করে ফেলছি। আস্তে আস্তে ফুল বডি ট্যাটু রিমুভ করে ভাই, এটা সমস্যা হবে কি হবে ভাই? হ্যাঁ, এটা সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম তিনি তার ভুল বুঝতে পেরে এখন তিনি তার ট্যাটু গুলো রিমুভ করবেন। তিনি মূলত একটি ট্যাটু শপ চালায় যেখানে তিনি বিভিন্ন ধরনের মানুষকে ট্যাটু করে। মূলত তিনি যে ভাইটি ব্লক করেছে সে ভাই মনে তাকে বুঝিয়েছেন, বারবার বিরুদ্ধে বলতেছিলেন যে এই ভাইয়ের কথা আজকে আমি ট্যাটু শপ রিমুভ করে দিব। এবং তার শরীরে কিন্তু আমরা দেখেছি যে দাজ্জালের যে চিহ্ন, সে চিহ্নটা কিন্তু তার বুকের, এখানে দাজ্জালের চিহ্ন ট্যাটু আছে, তার পিঠে একটা মূর্তির মতো একটা ট্যাটু আছে। আলহামদুলিল্লাহ তিনি সবগুলো ট্যাটু রিমুভ করবে। তিনি বলছেন প্রায় 468টা ট্যাটু তার পুরো শরীরে আছে, এবং এর মধ্যে তিনি 800টা অলরেডি রিমুভ করে ফেলছে এবং 400টা রিমুভ করবে। এবং তিনি ইসলামের পথে আসবেন সেটা তিনি বারবার বলছেন, এবং আমাদের সবার উচিত তাকে উৎসাহ দেওয়া। মূলত ট্যাটু কেন ইসলামে হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ট্যাটু করে এবং যারা ট্যাটু করায় সবাইকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন তার সৃষ্টির যেন আমরা বিকৃতি না ঘটাই। যখন আমরা সৌন্দর্যের উদ্দেশ্যে ট্যাটু করি কিন্তু আল্লাহর সৃষ্টি আমরা বিকৃত করছি, যে আমরা সন্তুষ্ট নই যে ট্যাটুটা করলাম এই জায়গাটা আমার কাছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে দিয়েছেন এটা আমার সৌন্দর্য মনে হয়নি, এই জন্য আমি আলাদা একটা ট্যাটু করে নিজে একটা সৌন্দর্য বৃদ্ধি করছি। এটা হলো আল্লাহর সৃষ্টির বিকৃতি। এবং এছাড়াও যখন যারা সালাত আদায় করেন, যারা ওযু করেন, এই ট্যাটুর কারণে কিন্তু এই রংটার কারণে সেখানে পানি পৌঁছায় না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ ট্যাটু হারাম হওয়ার ক্ষেত্রে। তো এই ভাই যেহেতু বুঝতে পেরেছেন, এবং যারা মুসলিম আছেন তাদেরও বোঝা উচিত, যাদেরকে ট্যাটু আছে তারা ট্যাটু রিমুভ করতে পারবেন। অনেকেই বলেন যে আসলে ট্যাটু কোথায় রিমুভ করবো, এবং এই ভাই ট্যাটু রিমুভ করবেন নিজেরটা এবং অন্যটা রিমুভ করে দিবেন এই ভাই বলেছেন। এই ভাইয়ের নাম্বারগুলো আমরা ডিসক্রিপশন কমেন্ট বক্সে দিয়ে থাকবো। এটা কিন্তু কোনো প্রকার স্পন্সর ভিডিও না, এই ভাই যেহেতু ইসলামের পথে আসতে চেয়েছে আমাদের কাছ থেকে, এটা একটা ছোট্ট একটা উপহার ভাইয়ের জন্য, যে আমরা এই ভিডিওতে তার নাম্বারটি দিয়ে দিলাম। যারা ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং ট্যাটু ইসলামে হারাম এই ভাই বুঝতে পেরেছে, এরকম সবাই যেন বুঝতে পারে এ দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।